তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো। আর দোয়াই হচ্ছে আসলে ইবাদত, দোয়া করবেন কিন্তু আপনার দোয়া আপনার রবের সাথে সম্পর্ক থাকবে, বরং আপনার দরখাস্ত কেউ না জানলে ভালো বেশি। আরে আল্লাহকে জানাচ্ছেন, আরো দশ জনকে জানাচ্ছেন যে আমার এই মাথায় ব্যথা, আজকে মনটা ভালো লাগছে না, দিলেন ফেসবুকে ছেড়ে একবারে, আর গোটা দুনিয়াকে আপনার বালা মুসিবত জানাচ্ছেন। তো ইনডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে কমপ্লেন হয় নাকি, এটা বুঝেন, বুঝার জন্য বলছি। এজন্য আমি যতই অসুস্থ থাকি, এবং এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমি অসুস্থ আছি, আপনাদের কেউ তো জানাবার প্রয়োজনটা কি? হ্যাঁ, ঢোল ঢাক পিটে সবাইকে জানাবো যে আজকে অসুস্থ আছি ভাই, আজকে সমস্যা আছে, আজকে পারিবারিক সমস্যা আছি, তো আজকে আমার অর্থনৈতিক সমস্যা আছি। তাহলে আল্লাহ আল্লাহ তুমি আমাকে আজকে পয়সা কম দিয়েছো, আমার পেটের ভাত জুটছে না, আজকে আমাকে অসুস্থ রেখেছো সেজন্য আমি চলতে পারছি না, আজকে আমার মাথার ব্যথা সেজন্য বক্তব্য করতে আসতে পারবো, আল্লাহর বিরুদ্ধে কমপ্লেন হলো না? আপনার স্ত্রী যদি কোথাও গিয়ে গল্প করে যে আমার বাড়িতে আজকে খাবার নেই, আজকে আমাদের বাড়িতে সবাই ছেলে মেয়ে অসুস্থ, আর তারপরে চিকিৎসাও আমার স্বামী নিয়ে যায় না, কমপ্লেন হলো না? হলো কি হলো না? তা আপনার চিকিৎসায় বিলম্ব হচ্ছে, আল্লাহ আপনার আরোগ্য বিলম্ব হচ্ছে, আল্লাহ পাক শিফা নামাতে বিলম্ব করছেন, হেকমত রয়েছে, অথবা আল্লাহ পাক রাব্বুল আজকে আর্থিক সংকট দিয়েছেন, অথবা মানসিক একটা টেনশন, আল্লাহকে রবের কাছে দরখাস্ত করেন। মানুষকে বলে লাভটা কি? বিশেষ বিশেষ মানুষকে তাদের কাছে দোয়া চাওয়ার জন্য বলা জায়েজ রয়েছে, কিন্তু ব্যাপক হারে নাই। এইসব বেনামাজি লোক, আধা নামাজি লোক, ফাসেক লোক, মুসলিম অমুসলিম, আপনার আমার বালা মুসিবত জেনে লাভটাই কি বলেন দেখি? প্রচার মাধ্যমগুলিতে আজকাল ফেসবুকে যে নিজের বালা মুসিবতের কথা বলে দিচ্ছেন যে আমি অসুস্থ আছি, আমি হসপিটালে আছি, আর তারপরে ছবি দিয়ে দিচ্ছেন, এটা দৃশ্য ভালো না, না এসব কাজ করবেন না। একটা লোক অসুস্থ আছে, সেই সময় সে আপন সাজসজ্জায় নেই, আর এই প্রয়োজনটা কি দেওয়া? এগুলি ভালো করে সূক্ষ্ম দৃষ্টিতে বুঝার চেষ্টা করবেন, বুঝে লাভটা কি? এতে আরেকটা ক্ষতির দিক আছে, আপনাকে সকলে দোস্ত, সকলে ভালোবাসে না, যারা দুশ্মন তাদের সংখ্যা বেশি। তাহলে দেখবে যে আরে অমুক অসুস্থ আছে, ঠিক আছে, ভালো হয়েছে, হাসপাতাল আছে, যেন ফিরে না আসে, ওখান থেকে বিদায় হয়, বলবে না বলবে না? দুশ্মন হাসবে না? হাসবে না, ভালো জিনিস নয় এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন, আল্লাহ মিন আউযু মিন জাহাদিল বালাই ওয়া দারাকিস শিকাই ওয়া সুইল কাযাই ওয়া শামাতাতিল আদা, দুশমন হাসা থেকে আল্লাহ আমাকে রক্ষা করি, দুশমনকে হাসার সুযোগ করে দিও না। হারুন আলাইহিস সালাম তার ভাই মূসা আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে ধরে লিজেন, আর ভাইকে মারতে শুরু করেছেন, মারতে শুরু করে ধরে ধর, কেন এই কাজটা করলে, এদেরকে বাছুরের পূজা করার জন্য ছাড়লে কেন? তখন বলেছিলেন কি, ফালাতুসমেদ বিয়াল আদা, এরাই বনি ইসরায়েল এই বাছুরের পূজারী, এরা হচ্ছে দুশ্মন, এ দুশ্মন হাসায়ও না। তুমি ভাই 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 যদি দ্বন্দ্ব হয় তাহলে দুশ্মন হাসবে না? হ্যাঁ, মজা লাগবে ওদেরকে, মজা লাগবে, যদিও হয়তো খুলে বলবে না, অনেকে খুলে বলবে, অনেকে খুলে বলবে না, কিন্তু ভিতর ভিতর হাসতে থাকবে। দুশ্মন হাসানো কাজটা যদি ভালো হইতো তাহলে হারুন আলাইহিস সালাম ভাইকে বলতেন না যে ফালাতুসমেদ বিয়াল আদা ওয়ালা তাজালনি মাল কওমি যালিমিন বা মিনাল কওমি যালিমিন। তো দুশ্মন হাসা আর সুযোগ দেবেন না, এমন কোন কাজ করবেন না, এমন কিছু প্রচার করবেন না যা দুশ্মন হাসে। আপোষে আপনাদের দিনী ভাই কোন মতবিরোধ হয়েছে, দিলেন প্রচার মাধ্যমে ছেড়ে, যেখানে আমাদের দিনী ভাই দুজনে গন্ডগোল হয়েছে, ভাই দুশ্মন হাসবে, বিদাতি হাসবে, দেখি না, ভালো জিনিস না এটা।